আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, আগামী সপ্তাহেই ইউক্রেনে অ্যাম্বার্স ট্যাঙ্ক পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে 43 রুশ ক্ষেপণাস্ত্রের 36টি ভূপাতিত করার দাবি ইউক্রেনের। জানিয়ে দেব, বাংলাদেশের প্রতি ভিসা নীতি প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব, পাকিস্তানের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা। সর্বশেষ জানিয়ে দেব, ভারতের কানাডায় নাগরিকদের ভিসা স্থগিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আগামী সপ্তাহে ইউক্রেনের অ্যাম্বার্স ট্যাঙ্ক পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। USM-1 অ্যাম্বার্স ট্যাঙ্কের প্রথম চালান আগামী সপ্তাহে ইউক্রেনে পৌঁছাবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন বাইডেন। খবর রয়টার্সের, মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী আগামী সপ্তাহে ইউক্রেনের প্রথম US অ্যাম্বার্স ট্যাঙ্ক সরবরাহ করা হবে। গত বছরের 24 ফেব্রুয়ারি থেকে প্রতিবেশী ইউক্রেনীয় সামরিক অভিযান শুরু করে রাশিয়া। পশ্চিমা সহায়তায় ইউক্রেনও পাল্টা হামলা চালাচ্ছে। এই অবস্থায় নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে যোগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। যুদ্ধ শুরুর পর এটি জেলেনস্কির দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর। যুদ্ধের পর থেকেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো বিপুল সামরিক সহায়তা দিয়ে আসছে ইউক্রেনকে। তবে যুক্তরাষ্ট্রের বিরোধী দল রিপাবলিকান ডেমোক্রেট প্রেসিডেন্ট বাইডেনের এমন সিদ্ধান্তকে ভালো চোখে দেখছে না। রিপাবলিকান আইন প্রণেতারা নতুন প্যাকেজ আটকে দেওয়ার হুমকি পর্যন্তও দিয়েছেন। তবে এসবে পাত্তা দিচ্ছেন না যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, আরও $325 মিলিয়ন সামরিক সহায়তা অনুমোদন করছে। ইউক্রেনের জন্য নতুন সহায়তা সমর্থন করার জন্য আর কোনো বিকল্প নেই। নতুন সহায়তার মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, লকেট লঞ্চার, গোলাবারুদ, ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র, আর্টিলারি রাউন্ড ও ক্লাস্টার যুদ্ধাস্ত্র। 43 রুশ ক্ষেপণাস্ত্রের 36টি ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের সেনাপ্রধান দাবি করেছে, বৃহস্পতিবার সারা দেশে হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় 43টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, তবে এর মধ্যে 36টি ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। মার্কিন সংবাদ মাধ্যম CNN-এ জানিয়েছে, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ভ্যালুরি ঝালুঝানি এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, রাশিয়ার দক্ষিণাঞ্চল থেকে বিমান উৎক্ষেপণ করা ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলি গতিপথ পরিবর্তন করেছে। বৃহস্পতিবার আরেকটি আপডেট ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, রাশিয়ান বাহিনী একাধিক অঞ্চলে বেসামরিক অবকাঠামোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। ইউক্রেনের কর্মকর্তা জানিয়েছে, রাজধানীর কিয়েভে বিমান হামলায় অন্তত 7 জন আহত হয়েছেন এবং খার্কিভে কমপক্ষে 2 জন আহত হয়েছেন। এদিকে রাশিয়ার গোলাবর্ষণে দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে অন্তত 2 জন নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে বলেছে, ইউক্রেনের 6টি শহর একসঙ্গে হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে 2 জন নিহত এবং আরও অন্তত 21 জন আহত হয়েছেন। এ সময় গোটা ইউক্রেন জুড়ে বিমান হামলা সতর্কতা সংকেত পাওয়া গেছে। এবার বাংলাদেশের প্রতি ভিসানীতি প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। ভিসানীতি প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের একটি সংবাদপত্রের সঙ্গে সাক্ষাৎকারে এমন ঘোষণা দিতে পারেন বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। কাদের বিরুদ্ধে ভিসানীতি প্রয়োগ করা হয়েছে তাদের কোনো নাম ঘোষণা করবেন না লু। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যাদের বিরুদ্ধে ভিসানীতি প্রয়োগ করা হয়েছে তাদের ব্যক্তিগতভাবে জানিয়ে দেওয়া হবে। প্রাথমিকভাবে যাদের বিরুদ্ধে ভিসানীতি প্রয়োগ করা হচ্ছে তাদের মধ্যে সরকার ও বিরোধী পক্ষেরও কারো কারো নাম রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত 24 মে বাংলাদেশে আবাদ, সুস্থ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের সহায়তার লক্ষ্যে নতুন ভিসানীতি ঘোষণা শুরু করেছে। গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে এমন বর্তমান ও সাবেক বাংলাদেশী কর্মকর্তা, সরকার ও বিরোধী দলীয় রাজনীতিবিদ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিচার বিভাগের সদস্য, নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হতে পারে। গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অর্থ হল ভোট কারচুপি, ভোটারকে ভয়ভীতি দেখানো, শান্তিপূর্ণ সভা সমাবেশে বাধা দান, রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ, মিডিয়াকে মত প্রকাশে বাধা দেওয়া। এসব কর্মকাণ্ডের জন্য ভিসানীতির প্রয়োগ হতে পারে। পাকিস্তানের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন ECP। আগামী বছরের 24 জানুয়ারি দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ECP-র এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
খবর ডন ও জিও নিউজের। খবরে বলা হয়, চলতি বছরের নভেম্বরে ওই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশের কিছু আসনে সীমানা পুনর্নির্ধারণের কারণে তা কয়েক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। ইসিপি বলেছে, নতুন আসনগুলোর চূড়ান্ত তালিকা প্রস্তুত শেষে আগামী 30 নভেম্বরের মধ্যে তা প্রকাশ করা হবে। এরপর 54 দিনের নির্বাচনী বিভিন্ন প্রক্রিয়া, যেমন মনোনয়ন দাখিল, প্রার্থিতা যাচাই বাছাই ও প্রচারণার কাজ চলবে। বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণা কার্যক্রম শেষ হওয়ার পর জানুয়ারির শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত 9 আগস্ট জাতীয় পরিষদ ভেঙে দেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভে। জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজনের কথা দেশটির সংবিধানের 48 অনুচ্ছেদে বলা হয়েছে। জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার 89তম দিন আগামী 6ই নভেম্বর। ভারতে কানাডার নাগরিকদের ভিসা স্থগিত। কানাডার নাগরিকদের ভিসা স্থগিত করে দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত সরকার। কানাডার শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদপ সিং নিজ্জরের গুলি করে হত্যার ঘটনায় নয়াদিল্লিতে জড়িত থাকার কানাডার অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার ভারতের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, পিটিআই, আল জাজিরা। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত কানাডিয়ান নাগরিকদের ভিসা ইস্যু বাতিল করা স্থগিত করেছে। অনলাইন ভিসা আবেদন কেন্দ্র বিএলএস ইন্টারন্যাশনাল ওয়েবসাইটের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় মিশন থেকে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, পরিচালনা সংক্রান্ত কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভারতীয় ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছে। 2023 সালের 21 সেপ্টেম্বর থেকে এটি কার্যকর করা হচ্ছে। এদিকে দিল্লির পক্ষ থেকে কানাডার নাগরিকদের ভারতীয় ভিসা পরিষেবা আপাতত বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেওয়া হয়নি। যে সংস্থাটি কানাডায় ভিসা সংক্রান্ত অফিস পরিচালনা করে সেই বিএলএস ইন্টারন্যাশনাল তাদের কানাডার ওয়েবসাইটে এই নোটিশ প্রকাশ করেছে। ভারতের এক সরকারি কর্মকর্তার সূত্রে এই খবরটি নিশ্চিত করা গেলেও এ বিষয়ে তিনি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তিনি শুধু বলেছেন, ভাষা খুবই স্পষ্ট, যা বলতে চাওয়া হয়েছে তাই বলা হয়েছে। এর আগে কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে বলে মন্তব্য করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ভ্যাঙ্কুভারে একটি শিখ মন্দিরের বাইরে 18 জন 45 বছর বয়সী হরদীপ সিং নিজ্জরকে গুলি করে হত্যা করা হয়। অবশ্য নিজ্জরকে হত্যার ঘটনায় ভারত সরকারের জড়িত থাকার গুরুতর এই অভিযোগ মন গড়া ও উদ্দেশ্য প্রণোদিত, এই বলে নাকচ করেছে দিল্লি সরকার। চলমান কূটনৈতিক টানপোড়েনের মধ্যে দিয়ে ভারতে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশন বৃহস্পতিবার এক বিবৃতিতে ভিয়েনা কনভেনশন মেনে হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতের প্রতি ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ভারতে আমাদের হাইকমিশন এবং সব কনসুলেট খোলা এবং চালু রয়েছে, গ্রাহকদের সেবা প্রদান অব্যাহত রয়েছে। বর্তমান চরম উত্তেজনাকর পরিস্থিতির আলোকে আমাদের কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণ করেছে। ভারতের কানাডীয় কূটনৈতিকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়েছে, কিছু কূটনৈতিক বিভিন্ন ধরনের সামাজিক প্ল্যাটফর্মে হুমকি পাচ্ছেন। এই পরিস্থিতিতে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ভারতের ও কর্মীদের নিরাপত্তা বিষয়টি পর্যালোচনা করেছেন। এর ফলে উচ্চ সতর্কতা হিসেবে আমরা হাইকমিশন এবং কূটনৈতিক মিশনগুলোতে আমাদের কর্মীদের উপস্থিতি সাময়িকভাবে সামঞ্জস্য করার সিদ্ধান্ত গ্রহণ করছে। এদিকে কানাডায় খলিস্তান সমর্থক এক শিখ তরুণীর গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার কানাডায় উইনিপেগে অজ্ঞাত ব্যক্তিরা গুলি করে সুখদল সিং অরফে সুখা দুনেকে হত্যা করেছে। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, খলিস্তান সমর্থক সুখদল সিং কানাডায় গ্যাং সহিংসতায় নিহত হয়েছেন। তিনি কানাডায় খলিস্তান আন্দোলনের অংশ ছিলেন। এনডিটিভি বলেছে, দুনেকে পাঞ্জাবের মেগা জেলার বাসিন্দা ছিলেন। 2017 সালে তিনি পাঞ্জাব ছেড়ে কানাডায় চলে আসেন। তিনি খলিস্তান নেতা আশদীপ ডাল্লার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। পিটিআই জানিয়েছে, নিহত সুখা দুনেকে ছিলেন একজন ক্যাটেগরি ও গ্যাংস্টার। বুধবার প্রকাশিত ভারতের জাতীয় তদন্ত সংস্থা অরেন্ট তালিকায় তার নাম রয়েছে। দুনেক পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও রাজস্থানে দেবী মন্দির বামহিয়া গ্যাংকে সাহায্য করে, অর্থায়ন ও শক্তিশালী করেছিল বলেও জানা গেছে।